দর্শক আসসালামু আলাইকুম, নিশ্চয় আপনারা ভালো আছেন। দর্শক আজ আমি এসেছিলাম মাঠে আমাদের যে ধান খেতে পানি দেওয়া হয়েছে কিনা এটা দেখার জন্য। তো দেখুন দর্শক কত সুন্দর পানি দেওয়া হয়েছে, গাছগুলো মাশাল্লাহ অন্য জমির তুলনায় খুব সুন্দর হয়েছে। দেখুন দর্শক আশেপাশের গাছের অবস্থা কেমন। সে তুলনায় দেখেন আমাদের এই ক্ষেতের অবস্থা কত সুন্দর। এই যে পানির লাইন দেখা যাচ্ছে, ওইখানে মোটর আছে, ওইখান থেকে পানি আসতেছে। এই যে লাইন, এখান থেকে পানি আসে। দেখুন দর্শক এই যে পানি যাচ্ছে এখন এই খেতে। পাশে আছে আম বাগান, আম গাছে কত সুন্দর ফুল হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে। পাশে এটি হচ্ছে একটি ধানের চাতর, এখান থেকে চারা সংগ্রহ করে জমিতে লাগানো হয়। কত সুন্দর দেখা যাচ্ছে, এটা একদম সবুজ হয়ে আছে। পাশে এগুলো হচ্ছে আম বাগান, প্রত্যেকটি আম গাছে ফুল হয়েছে। এই যে পাশে আম বাগান, তো আমরা আমাদের ক্ষেত থেকে উপরে উঠে আইছি, এখন আমরা বাড়ির দিকে যাবো। এই যে মোটর, এখান থেকে পানি যাচ্ছে। এখান থেকে বিভিন্ন সাইড দিয়ে পানি যাচ্ছে বিভিন্ন ক্ষেতে, একটা লাইন দেখা যাচ্ছে, পরে ওই দিক থেকে আর একটা যাচ্ছে গাছের গোড়া দিয়ে।